হেল্পলাইন বাংলা ইউটিউব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম জানাই। এবং তোমরা সকলেই জানো যে কিছুদিন হলো WBCS এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আমি সেই ফর্ম ফিল আপের বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং ফর্মটি তোমরা কীভাবে ফিল আপ করবে সে বিষয়টি পুরোটি তুলে ধরবো। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে তোমাদের কম্পিউটার ও মোবাইলের গুগল ক্রোমে গিয়ে কিন্তু তোমাদেরকে WBCS অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারেই হচ্ছে, যেহেতু এটি পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে ঘুরে। তো তোমাদেরকে পাবলিক সার্ভিস কমিশনের যে অরিজিনাল ওয়েবসাইট, মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু যেতে হবে। তো গিয়েই প্রথমে তোমাদের গিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন করার সময় একটা কথা মাথায় রাখবে, যাতে কোনো রকম কোনো ভুল ত্রুটি না হয়, কারণ এইখানে কিন্তু পরিষ্কারভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। যদি কারো কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করতে পারবে না বা রেজিস্ট্রেশন করতে পারবে না। তো বি কেয়ারফুল, সবাই খুব ভালো করে কিন্তু দেখে রেজিস্ট্রেশন করবে। তো চলো রেজিস্ট্রেশন প্রসেসটি দেখে নেওয়া যাক। তো রেজিস্ট্রেশন প্রসেসের প্রথমেই তোমাদের কাছে জানতে চাইবে তোমাদের মোবাইল নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটি করবে বা তোমরা যাদের জন্য অ্যাপ্লিকেশনটি করবে তার কিন্তু একটি ভ্যালিড মোবাইল নাম্বার এইখানে দিতে হবে। তো এনরোলমেন্ট নাম্বার এখানে দেখাচ্ছে, এনরোলমেন্ট রেজিস্ট্রেশনের পরেই আসবে, কিন্তু এখানে লিখে দেওয়া আছে যে এনরোলমেন্ট নাম্বার উইল বি প্রোভাইডেড টু ইয়োর রেজিস্টার্ড মোবাইল নাম্বার আফটার সাকসেসফুল এনরোল। তো ঠিক আছে, তো আমরা এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবো প্রথমেই। মোবাইল নাম্বার দেওয়ার পরেই কিন্তু তোমাদেরকে একটি পাসওয়ার্ড চুজ করতে বলবে। তো তোমরা এখানে তোমাদের পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দেবে, তারপরে কনফার্ম পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটি কনফার্ম করে নেবে, প্রথমে যা পাসওয়ার্ড দেবে সেম পাসওয়ার্ডই কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পরে তোমাদের কাছে তোমাদের একটি ভ্যালিড ইমেল আইডি জানতে চাইবে। তো অবশ্যই তোমাদের একটি ভ্যালিড ইমেল আইডি থাকা জরুরি, অথবা যার জন্য অ্যাপ্লাই করবে তার কিন্তু অবশ্যই একটি ভ্যালিড ইমেল আইডি থাকা জরুরি। তারপরেই তোমাদের নাম জানতে চাইবে, তো নামের ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, কারণ মিডিল নেম থাকলে মিডিল নেম দেবে, না হলে লাস্ট নেমে যে সার নেম রয়েছে সেটি দিয়ে দেবে। দেওয়ার পরেই তোমাদের কাছে তোমাদের ডেট অফ বার্থ জানতে চাইবে, যে ডেট অফ বার্থটি দিয়ে দেবে। এবার ক্যালেন্ডার থেকে সিলেক্ট করেই তারপরে তোমাদের জেন্ডার অথবা সেক্স জানতে চাইবে, তো তোমরা দিয়ে দেবে। দেওয়ার পরেই ফাদার নেম, তো তোমাদের বাবার নাম এখানে দিয়ে দেবে। এবং বি কেয়ারফুল, আমি বারবার বলছি, ভালো করে দেখে টাইপ করবে যাতে কোনো রকম কোনো মিস্টেক না হয়। এই মিস্টেক হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা নেক্সট রেজিস্ট্রেশন করতে পারবে না। তারপরে জানতে চাই যে তোমাদের মায়ের নাম, তো তোমরা তোমাদের মায়ের নাম এইখানে টাইপ করে দেবে। রেজিস্টার বটনে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো রেজিস্টার বটনে যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে তোমাদের একটি এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড চলে যাবে। তো তোমরা মনে রাখবে, PSC-র আন্ডারে যত এক্সামিনেশন হবে বা যত জব অফার আসবে সবগুলোই কিন্তু তোমরা এই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। তখন কিন্তু তোমাদেরকে নতুন করে এনরোল করতে হবে না। তো তোমরা কিন্তু আইডি এবং পাসওয়ার্ডটিকে খুব ভালো করে যত্ন করে রেখে দেবে, তাহলে কিন্তু তোমাদেরকে আর এনরোলমেন্ট করতে হবে না। ঠিক আছে, তো আমরা তারপরে প্রসেস দেখে নেব। রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে এরকম একটি OTP ভেরিফিকেশন পেজ বলে চলে আসবে। তো এইখানে তোমরা এনরোলমেন্ট নাম্বারটি দেখতে পারবে এবং নিচেই তোমাদের মোবাইলে আসা OTPটি দিয়ে এইখানে কিন্তু তোমাদেরকে OTP ভেরিফিকেশনটি করে নিতে হবে। করে নেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে আবার সেই প্রথমের যে পেজটি ছিল, যেখান থেকে আমরা রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট করেছিলাম, সেইখানেই চলে আসবে। তো সেখান থেকে কিন্তু আমাদেরকে ক্যান্ডিডেট লগইন বলে যে অপশনটি রয়েছে, মানে যারা রেজিস্ট্রেশন করেছে অলরেডি, সেই ক্যান্ডিডেটের লগইন যে লিঙ্কটি রয়েছে সেটিতে ক্লিক করে কিন্তু আমাদেরকে আবার লগইন করে নিতে হবে। তো চলো তোমরা দেখে নাও, আমি লগইন করে নিচ্ছি, নেওয়ার পরের বাকি প্রসেসগুলো আমরা দেখাচ্ছি। তো আমি লগ ইন করে নিচ্ছি।
তো তোমরা তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ডটি, যে পাসওয়ার্ডটি তোমরা নিজের থেকেই রেডি করে নিয়েছিলে, সেই পাসওয়ার্ডটি দেবে। দেওয়ার পরে কিন্তু এখানে একটি ক্যাপচা আসবে, তো ক্যাপচাটি ফিল করতে হবে। ফিল করার পরেই তোমরা সাইন ইনে ক্লিক করবে। তো সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে তোমাদের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু চলে আসবে। সঙ্গে সঙ্গেই তোমাদেরকে তোমাদের প্রোফাইলটিকে কমপ্লিট করতে বলবে। তো তোমরা এখানে তোমাদের প্রোফাইলটি কমপ্লিট করে নেবে, যার প্রথমে তোমাদের এনরোলমেন্ট নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি যা দেওয়া ছিল সবগুলোই উপরে দেখবে দেওয়া আছে। তো তোমাদেরকে সেগুলি আর কিছু করতে হবে না। তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে, তোমাদের যে ক্যাটাগরি সেগুলো সিলেক্ট করে নেবে। তারপরে সাবকাস্ট সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে যাইবে তো সেটি দিয়ে দেবে। তারপরে কেউ যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকে তাহলে সেটি দিতে হবে এখানে অবশ্যই। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, প্লেস অফ বার্থ, তোমরা যে গ্রাম বা শহরে জন্মেছো সেখানকার নাম দিয়ে দিলেই হবে। তো তোমরা সব সব ঘরগুলি ভালো করে ফিল করে নেবে। তো তোমরা দেখে নাও, আমি ফিল করে নিচ্ছি ঘরগুলো, তো তোমরা তাড়াতাড়ি ফিল করে নেবে। এবং অবশ্যই কিন্তু বারবার ভালো করে দেখবে যাতে কোনো রকম কোনো ভুল না হয়। আর ফর্মটি ফিল আপ করার সময় তোমাদের যে ওবিসি বা এসসি এসটি যদি কারো থাকে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তো তোমরা কিন্তু অবশ্যই সেই সার্টিফিকেটটি তোমাদের সঙ্গে রাখবে, কারণ এখানে কিন্তু তোমাদের ইস্যু ডেটটি জানতে চাইবে। তো অবশ্যই এখানে ইস্যু ডেট ফিল করতে হবে। ফিল করার পরেই কিন্তু তোমাদের কাছ থেকে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস, ন্যাশনালিটি এগুলো জানতে চাইবে। তো তোমরা ভালো করে তোমাদের এই ঠিকানা এবং তোমাদের যে ডেট অফ প্লেস অফ বার্থ, তারপরে তোমাদের ওবিসি বা এসসি এসটি সার্টিফিকেটটি কবে ইস্যু হয়েছিল সেটি এবং কোথা থেকে ইস্যু হয়েছিল সেটি, এগুলো কিন্তু খুব ভালো করে এবং বারবার দেখে তারপরে টাইপ করবে। কারণ যদি একবার মিস্টেক করে ফেলো তাহলে কিন্তু তোমাদেরকে দ্বিতীয়বার কোনো চান্স দেওয়া হবে না, সেই কথাটি অবশ্যই মাথায় রেখে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করবে। এবং ফর্ম ফিল আপটি করতে যদি তোমাদের হেল্প হয়ে থাকে এই ভিডিওটির সাহায্যে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সাথে থাকবে। তো আমরা করে নিচ্ছি ফর্ম ফিল আপ, তোমরা দেখতে পাচ্ছ। কারো যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা ভিডিওটির নিচে কমেন্ট করতে পারো, আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়ে দেব। এই ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদেরকে নেক্সট অপশনে যেতে হবে, যেখানে তোমাদেরকে একটি ফটো এবং তোমাদের সিগনেচার আপলোড করতে হবে। তো অবশ্যই মনে রাখবে ফটোটি 100 KB-র নিচে, 100 KB-র উপরে যাতে না হয়, এবং যদি কেউ স্ক্যান করে দাও তাহলে কিন্তু তোমাদেরকে 100 DPI এর মধ্যেই স্ক্যান করতে হবে। 100 DPI এর বেশি করলে কিন্তু হবে না। তো এখানে তোমার ফটোটি JPEG ফর্ম্যাটে দিয়ে দেবে, দেওয়ার পরে আপলোড বাটনে ক্লিক করলে কিন্তু আপলোড হবে। এবং তোমার ছবিটি 10 থেকে 20 KB-র মধ্যে কিন্তু হতে হবে, অর্থাৎ সিগনেচারটি, ছবিটি না সরি সিগনেচারটি 10 থেকে 20 KB-র মধ্যেই হতে হবে। তো আমি এখানে ছবি এবং এই সিগনেচার আপলোড করে দিলাম, দেওয়ার পরেই আমি কিন্তু নেক্সট বাটনে ক্লিক করব। তারপরের অপশনে কিন্তু তোমাদেরকে তোমাদের পোস্টটি সিলেক্ট করতে হবে। তো এখানে একটি পোস্ট রয়েছে,
তো তোমরা সিলেক্ট করে নেবে WBCS যে পোস্টটি রয়েছে সেটি, এবং তোমরা এখানে এলিজেবল কি না সেটি তোমাদের দেখিয়ে দেবে। তো এখানে আমি যার জন্য করছি সে এলিজেবল এলিজেবল, তো এখানে আমাকে টার্ম অ্যান্ড কন্ডিশন যেটি আছে ওটিতে টিক করে কিন্তু আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে, নেক্সট বা সাবমিট বাটনে ক্লিক করতে হবে। করলেই কিন্তু আমার সামনে আমার যে মেন ফর্মটি রয়েছে সেটি কিন্তু খুলে যাবে। এবং আমি তোমরা ভালো করে পড়ে নেবে যদি কারো পড়ার ইচ্ছে থাকে, তো পড়ে নিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশনে কিন্তু তোমাদের ক্লিক করে নেক্সট পেজে যেতে হবে। তো চলো নেক্সট পেজে যাওয়া যাক। তো নেক্সট পেজের প্রথমে জানতে চাওয়া হচ্ছে যে ডু ইউ হ্যাভ এনি রিসার্চ এক্সপিরিয়েন্স, তো তোমার কি কোনো রিসার্চের উপরে কোনো এক্সপিরিয়েন্স রয়েছে, যদি থাকে তো ইয়েস দেবে, না থাকলে নো করে দেবে। ডু ইউ হ্যাভ এনি রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমার কোনো কাজের অভিজ্ঞতা রয়েছে পূর্বের, যদি কারো থেকে থাকে তো তোমরা ইয়েস করতে পারো, আর না থাকলে নো করে তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারো। তারপরে কিন্তু কিন্তু তোমাদেরকে অ্যাড কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে সেটি কিন্তু দিতে হবে। তো তোমাদের তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের বা সাইডে অ্যাড কোয়ালিফিকেশান বলে একটি অপশন রয়েছে, সেটিতে ক্লিক করার পরেই প্রথমে সিলেক্ট করতে হবে তোমার স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাদের মাধ্যমিক থেকে তোমাদের পুরো স্ট্যান্ডার্ড দিতে হবে। তো প্রথমে মাধ্যমিক দেবে 10th, তারপরেই তোমাদের মাধ্যমিকের যে বোর্ড রয়েছে সেই বোর্ডটি সিলেক্ট করতে হবে। তারপরে সাবজেক্ট, তো আমি সাবজেক্টে দিয়ে দিচ্ছি। সাবজেক্ট দেওয়ার পরে কিন্তু তোমাদেরকে তোমাদের ইয়ার, মানে কোন ইয়ারে তোমরা পাস আউট করেছো সেইটি কিন্তু এখানে চাইবে, তোমরা কোন ইয়ারে পাস আউট করেছো সেটি দিয়ে দেবে। পাস আউট করেছো সেটি দিয়ে দেওয়ার পরেই কিন্তু তোমাদের কাছে জানতে চাইবে তো কোন ডিভিশন নিয়ে পাস করেছো, ডিভিশন গ্রেড বা ক্লাস। তো তোমরা এখানে ডিভিশন গ্রেড বা ক্লাসটি সিলেক্ট করে নেবে। নেওয়ার পরেই তোমাদের পার্সেন্টেজ এবং রিমার্কস, রিমার্কসে তোমরা পাস দিতে পারো অথবা তোমাদের মার্কশিটে দেখে তোমরা যে গুড বা এক্সিলেন্ট বা ভেরি গুড যে রিমার্কগুলি রয়েছে সেগুলি দিতে পারো। তো পাস দিলেও হবে। তো তোমরা এখানে দিয়ে কিন্তু তোমাদের যতগুলি কোয়ালিফিকেশান রয়েছে সবগুলি এখানে একের পর এক সাজিয়ে দেবে। এই এই পোস্টটির জন্য কিন্তু সাধারণত তোমাদের গ্র্যাজুয়েশন থাকলেই হবে। তো যদি কেউ চাও যে আমি গ্র্যাজুয়েশনের থেকে বেশি কিছু দেব, যে আমার করা আছে আমি দিব, তো তোমরা দিতে পারো, কিন্তু সাধারণত দরকার হয় না। তো তোমরা যেটা ঠিক বুঝবে সেটাই করে নিও। তো একের পর এক তোমাদের কোয়ালিফিকেশানগুলি এবং কোয়ালিফিকেশান গ্রেড কোন ইয়ারে পাস করেছো এবং তার পার্সেন্টেজ সব কিছু এইখানে কিন্তু একের পর এক ফিল করতে হবে। তো তোমরা দেখে নাও আমি কেমন করে ফিল করছি, সেই হিসাবে ফিল করে দিও।
আমি আমার কোয়ালিফিকেশনগুলি কিন্তু এখানে একের পরে এক সাজিয়ে নিয়েছি। প্রথমে মাধ্যমিক, তারপরে এইচএস, তারপরে গ্র্যাজুয়েশন। তো একবার সাজিয়ে নেওয়া হয়ে গেলে তোমাদের কিন্তু প্রসেস বাটনে ক্লিক করতে হবে। তা তোমরা দেখতে পাচ্ছ, আমি প্রসেস বাটনে ক্লিক করে নিচ্ছি। এখানে যে কলমগুলি রয়েছে সেগুলি তোমরা ঠিক মতো ফিল করে নেবে। তোমাদের কোন তোমাদের ল্যাঙ্গুয়েজ, তারপর তোমরা কি কোনো পাহাড়ি ডিস্ট্রিক্টে থাকো কি না, মানে হিল এরিয়ার মধ্যে থাকো কি না দার্জিলিং সাইডে, তো সেগুলি সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদেরকে কিন্তু তোমাদের সেন্টার চুজ করতে বলবে। তো আমার কোচবিহার, আমি কোচবিহার সিলেক্ট করে নেব। তারপরে তোমাদেরকে কিন্তু বলবে তোমরা কোন কোন গ্রুপের জন্য আবেদন করতে চাও। এখানে ABCD রয়েছে, তো আমি চারটিতেই ক্লিক করব। করার পরে কিন্তু তোমাদেরকে এখানে জানতে চাইবে তোমার কোন সাবজেক্টের উপর, কোন সাবজেক্টটি এডিশনাল সাবজেক্ট হিসেবে নিতে চাও, অপশনাল সাবজেক্ট হিসেবে নিতে চাও। তো আমি হিস্ট্রি সিলেক্ট করব। হিস্ট্রি সিলেক্ট করার পর তোমাদের কাছে কিন্তু তোমাদের উচ্চতাটি জানতে চাইবে, কারণ যেহেতু তোমরা সি গ্রুপ সি সিলেক্ট করেছো, তোমাদের কাছে তোমাদের উচ্চতা জানতে চাইবে। উচ্চতা কিন্তু এখানে তোমাদের সেমিতে দিতে হবে। তারপরে কিন্তু এখানে আরেকটি অপশন রয়েছে, তোমরা যদি গোর্খা হও তাহলে কিন্তু তোমাদেরকে হাইট রিল্যাক্সেশন দেওয়া হবে। অর্থাৎ গোর্খা হলে তোমাদের হাইট যদি কম হয় তাও কিন্তু এখানে চলবে। তো এখানে যদি কেউ গোর্খা হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে ইয়েস করতে হবে এবং যথাযথ প্রমাণ দিতে হবে। তারপরেই তোমাদের কাছে জানতে চাইবে তোমাদের উচ্চতা। তো তোমাদের উচ্চতা তোমরা সেন্টিমিটারে দিয়ে দেবে, কেউ কিন্তু ফিট হিসেবে দেবে না, সেন্টিমিটারে অবশ্যই দেবে। তারপরে তোমাদের কাছে জানতে চাইবে তোমরা কি স্পোর্টস পার্সন। যদি কেউ স্পোর্টস পার্সন থেকে থাকো তো ইয়েস করে দেবে, না থাকলে অবশ্যই নো সাবমিট করবে, বাটনে ক্লিক ইয়েস করার করবে না। সঙ্গে সঙ্গেই সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা তোমাদের নেক্সট পেজে চলে যাবে। নেক্সট পেজে চলে যাওয়ার পরেই কিন্তু তোমাদের ফর্মটি ফিল আপ করলে সেই ফর্মটিকে একবার রিভিউ করার জন্য দেবে। অর্থাৎ যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ফাইনাল সাবমিটের আগে কিন্তু তোমরা তোমাদের ফর্মটিকে একবার ভালো করে যাচাই করে নেবে। আমি বারবার বলছি, যদি কারো কোনো ভুল সাবমিশন হয়ে থাকে তাহলে সে কিন্তু দ্বিতীয়বার আর এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে না। তো তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে, বারবার দেখে নেবে যাতে কোনো রকম কোনো ভুল ত্রুটি না হয়। তারপরে কিন্তু তোমাদেরকে ফাইনাল সাবমিশনে ক্লিক করতে হবে। অর্থাৎ তোমাদের ফর্মটিকে শেষবারের মতো তোমরা সাবমিট করে দিচ্ছ এবং তোমরা স্বীকার করছো কোনো ভুল ত্রুটি কিচ্ছু নেই। তো এখানে তোমরা সব টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো এগ্রি করবে। করার পরে কিন্তু তোমরা সাবমিট করবে। সাবমিট হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদের কাছে তোমাদের পেমেন্ট করতে বলবে। তো তোমরা যদি কেউ অফলাইনে পেমেন্ট করতে চাও অফলাইনে করতে পারো, অনলাইনে করলে অনলাইনে করতে পারো। তো আমি এখানে পেমেন্টটি করে দিচ্ছি। তো আপাতত যে ওয়েবসাইটটি রয়েছে, ওয়েবসাইটের সার্ভার একটু খারাপের কারণে পেমেন্টগুলো ঠিকঠাক হচ্ছে না। অনেকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে কিন্তু পেমেন্ট হচ্ছে না। তো তোমরা সাবধানে পেমেন্ট করবে, একবার না হলে দ্বিতীয়বার করবে না। এবং এবং যদি কারো অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় তাহলে তোমাদেরকে একটি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে ওয়েবসাইটে। ওয়েবসাইট থেকে দেখে নেবে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে PSC-র যে ওয়েবসাইটে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, আরও একবার ধন্যবাদ। পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকুন।